এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। এবেলকে দায়ী করা কোনো রকম ভাবেই ঠিক না। দুষ্কৃতি দুষ্কৃতিকারী, দুষ্কৃতিকারীকে অপরাধীকে সেইভাবে আমাদের দেখতে হবে, এবং অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য সকলের গভর্নমেন্টকে সহযোগিতা করা যায়, যাতে সঠিকভাবে অ্যারেস্ট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। এবং আমরা দাবি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফুল পুরা এই ক্ষতিপূরণের ব্যবস্থা যাতে হয়, এবং প্রপার রিহ্যাবিলিটেশন মানে যে এলাকাগুলিতে ঘরবাড়ি এখন নাই কিন্তু জমি তো আছে, মাটি তো আছে, সেখানে আবার ফিরে যেতে হবে আমাদের যারা শরণার্থী আছে, তারা যাতে দ্রুত সেখানে ঘর বাড়ি নির্মাণ করে সেখানে গিয়ে থাকতে পারে, তার জন্য প্রয়োজনীয় পুলিশ পিকেটের ব্যবস্থা যাতে সেই জায়গাগুলিতে করা হয় সেটা আমরা দাবি করছি। এবং আমরা কোথায় যাব এ রাজ্যের মানুষ? আমাদের শত শত বছরের ঐতিহ্যই হলো সারা রাজ্যে জাতি উপজাতি সম্প্রীতির মধ্যে একত্রে বসবাস করা। কাজেই এই ঐতিহ্য যাতে বজায় থাকে গন্ডাসড়াতেও, তার জন্য যে এলাকায় যারা সংখ্যা গরিষ্ঠ তাদের দায়িত্ব হবে ওই এলাকার সংখ্যালঘিষ্ঠ যারা লঘু সংখ্যা কম যারা তাদেরকে প্রোটেকশন দেওয়া, নিরাপত্তা দেওয়া, সেটাই গন্ডাসড়ার মানুষের কাছে আমাদের আহ্বান, সেটা যাতে হয়। এবং সরকারের কাছে আমরা বলেছি খুব দ্রুত সব অংশের মানুষকে নিয়ে সরকারের তরফ থেকে যাতে শান্তি মিটিং, শান্তি মিছিল এগুলো করা যায়, যাতে মানুষের পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস এটা যাতে আরও বেশি দৃঢ় হয়, আরও বেশি তাড়াতাড়ি ফিরে আসে তার জন্য। এবং আমরা বলেছি আরেকটা বিষয় যে এখনও কিছু মানুষ মিথ্যা প্রচার চালিয়ে জাতি উপজাতির মধ্যে উস্কানি দেয়, প্ররোচনা দেয়, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়। আমরা সরকারের কাছে দাবি করছি এই সমস্ত যারা বদমাইশ তারা উস্কানি দেয়, রিউমার ছড়ায়, তাদেরকেও চিহ্নিত করে পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হয়। এবং আমরা দেখেছি ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ফেইলারের কারণে। গভর্নমেন্ট আনন্দ মেলা পারমিশন দিয়েছেন নিরানন্দের এলাকায়, সেখানে কিছু মানুষ শাসক দলের কিছু মানুষের সঙ্গে যুগ সাজছে, এই যে মদের ফুয়ারা, এই জুয়া ডান্ডা মুন্ডা এগুলির ব্যবস্থা হয়েছে, একে কেন্দ্র করে সেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটল। এক মাসের বেশি ধরে এখানে আনন্দ মেলা চালানোর কি কার সাথে আমরা জানতে চাই। এবং 7 তারিখে ঘটনা মারামারি, 12 তারিখে পরমেশ্বর রিয়াং যে ছেলেটা কলেজ ছাত্র মারা যায়, তারপরে 7 তারিখ থেকে একটা অংশের দুষ্কৃতিকারীরা এটাকে সাম্প্রদায়িক লাইনে ডাইভার্ট করার চেষ্টা করছিল। প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিলে এই ধরনের ঘটনা এড়ানো যেত, কিন্তু প্রশাসন রিলাক্টেন্ট ছিল, প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তার জন্য প্রশাসনের এই ব্যর্থতাকে আমরা নিন্দা করি, এবং এই ব্যর্থতাকে আড়ালের জন্যই তারা এতদিন আমরা বুঝতে পারছি সেখানে বিরোধী দলের নেতাদের প্রতিনিধিদের সেখানে যেতে দিতে চাইনি গভর্নমেন্ট।